হাই ফ্রেন্ড, কেমন আছেন? তো আজকে হলো লকডাউন 2.0-র 12 দিন। তো আমি আজকে এসেছি লক্ষ্মীপুর থানা মোড়। তো আমাদের এখানে অনেক লোক আসবে আজকে, কারণ আজকে খোলা গুয়াহাটি থেকে অন্যান্য জায়গা থেকে সরকারি STC বাস দিয়েছে। তো এখানে আমি এসেছি শুধু দুজনে। তো দেখতে পাচ্ছেন পুরো লক্ষ্মীপুরটাই ফাঁকা, এখানে একটা লোকও নেই, দু একজনকে দেখা যায় মাঝে সময়। তো আমরা এসেছি, তো বাসগুলো অলরেডি আমাদের লক্ষ্মীপুরে এসে পৌঁছে গেছে। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে তারা বাস থেকে নামছে, এখন বাস থেকে নেমে তারা যাবে আমাদের লোকাল হসপিটাল, অর্থাৎ লক্ষ্মীপুর হসপিটালে যাবে, সেখানে চেক আপ করবে, তারপরে তারা বাড়ি যেতে পারবে। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো এখন তারা একজন একজন করে নাম এন্ট্রি করছে। এখানে লোকাল থানার পুলিশ এখানে বসে আছে, তাদের নাম লিখছে। তো দেখতে পাচ্ছেন এখানে লোকজন লাইনে আছে, অনেক বড় লাইন, আরো আসতেছে। তো লাইন কিছু ফাঁকা ফাঁকি, কারণ ফাঁকা ফাঁকি তো হতেই হবে, তা নাহলে তো চলবে না। ডিস্টেন্স সবাইকে বজায় রাখতে হবে, কারণ রোগটা সেরকম ভালো নয়। যতদিন পর্যন্ত এটার কোনো ওষুধ না বেরোচ্ছে, ততদিন সেটা নিয়ে হেলা করা যাবে না। তো লাইন অনেক লম্বা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা লোকাল হসপিটাল আমাদের এখানকার, লক্ষ্মীপুর লোকাল হসপিটাল। এখন বর্তমান সেটা ছোট আছে, কিন্তু কিছুদিন পরে অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, কারণ লকডাউনের জন্য কাজটা বন্ধ আছে। কিছুদিন পরে এটা বড় হয়ে যাবে। তো এখানে প্রসেসিং চালু আছে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষণ করছেন, তাদের শরীরকে চেক করা হয়, টেম্পারেচার চেক করা হয়, তারপর হাতে একটা করে সিল মেরে দেয়। তো সিলটা দেখতে পাচ্ছেন, সিলের অর্থ হলো বাড়িতে থাকতে হবে কোয়ারেন্টাইন, আপনাদের 14-15 দিন থাকতে হবে সবাইকে। যারা যারা অন্য দূর অন্য কোথাও থেকে এসেছে, তো তাদেরকে থাকতেই হবে, কারণ অন্য জায়গায় যখন ছিল কীরকম অবস্থায় ছিল সেটা তো আমরা বুঝতে পারছি না। হসপিটালে যত চেক হোক, তো 14 দিন রোগটা এরকম করো না, সবাই জানেন কীরকম আর কি, যে 14 দিন হলেও বোঝা যায় না কতজন এরকম আছে যে ছুটতে থাকবে, কিন্তু সেটা বোঝা যাবে না তার শরীরে আছে কি না। তো তার জন্য এটা আর কি সতর্কতা আর কি সরকারে আর কি দিয়েছেন, যে এতদিন আর কি বাড়িতে থাকতে হবে, তারপরে বোঝা যাবে আর কি। তো তার নামটা সেখানে হসপিটালে আর কি লোকাল থানায় হসপিটালে এন্ট্রি করা থাকে, তো টেনশন নেই। তো কামনা করি সবাই সুস্থভাবে বাড়িতে যাক, বিদেশ থেকে এসেছে এতদিন পরে সবাই তো সুস্থভাবে থাক। হ্যাঁ, সুস্থ থাকলেই সবাই ফুর্তি পায়, কেউ যাতে বেমারে আক্রান্ত না হয়। তো ফ্রেন্ড, আমরা এখানে বেশি সময় থাকবো না, বাড়ি চলে যাব, এশার আজান হচ্ছে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফ্রেন্ড, দেখা হবে পরের ভিডিওতে।